দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম, ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে এবং দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড। এই বিষয়ে আরও জানতে আদালত থেকে সহকর্মী লিটন মাহমুদ যুক্ত হচ্ছেন। লিটন, রায়ের বিষয়ে বিস্তারিত জানান। ধন্যবাদ নিকিতা। আপনাকে আলোচিত ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলার আজ দুই গৃহকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঠিক বেলা একটার সময়ে আপনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের যিনি বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান রায় পড়া শুরু করেন এবং রায় পড়া শেষে অভিযুক্ত রেশমা ও রিতাকে দুই জনকেই আপনার মৃত্যুদণ্ডের ঘোষণা দেন এবং পাশাপাশি মৃত্যুদণ্ড যখন কার্যকর করা হবে সেই সময় যতক্ষণ পর্যন্ত না তাদের মৃত্যু নিশ্চিত হয় সেই সময় পর্যন্ত তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে রাখার নির্দেশও তিনি দেন। এবং পাশাপাশি যেহেতু এই হত্যা মামলার সময় এই দুই গৃহকর্মী তার বাড়িতে চুরি করেছিল, নগদ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সহ মোবাইল সেট চুরি করে, সেই অভিযোগে তাদেরকে দোষী সাব্যস্ত করে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এবং পাশাপাশি আরও একটি বিষয় আদালতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, যদি কোনো কারণে এই মৃত্যুদণ্ডের উপরে আপিলে যায়, সেক্ষেত্রে যদি মৃত্যুদণ্ড কার্যকর না হয় তাহলে কিন্তু এই যে 7 বছরের সাজাটি রয়েছে সেটি কার্যকর হবে, আর যদি ফাঁসির আদেশ কার্যকর হয় সেক্ষেত্রে এই সাজাটি আর কার্যকর হবে না, এই বিষয়টিও নিশ্চিত করেছেন আদালত। এই রায় দেওয়ার সময় বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন এবং পর্যবেক্ষণে আদালত বলেছেন যে যেহেতু রাজধানী এবং বিভাগীয় যে শহরগুলো রয়েছে সেখানে ইদানিংকালে যে বিষয়টি আদালতের নজরে এসেছে যে গৃহকর্মী নিয়োগের বেলায় আপনার হচ্ছে গিয়ে যত্রযত্রভাবে গৃহকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে যারা গৃহকর্মী নিয়োগ দিচ্ছেন তারা কিন্তু অনেকগুলো বিষয় আপনার খেয়াল করার না কারণে এই যে সংঘবদ্ধ প্রতারক চক্র রয়েছে তারা কিন্তু গৃহকর্মীর বেশে বাড়িতে প্রবেশ করছেন এবং প্রবেশ করে বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে ঔষধ মিশিয়ে দিয়ে গৃহকর্তা থেকে শুরু করে সবাইকে অচেতন করে এবং অনেক সময় মৃত্যু যে ঘটনাটি ঘটেছে আজকে যেটি রায় দেওয়া হলো যে এরকম ঘটনাগুলো ঘটছে। তাই সেক্ষেত্রে আদালত 6টি পর্যবেক্ষণ দিয়েছেন, এর মধ্যে অন্যতম পর্যবেক্ষণগুলো আমি আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে জানাতে চাই। সেটি হচ্ছে যে গৃহকর্মী নিয়োগ দেওয়ার বেলায় তাদের জাতীয় পরিচয়পত্র এবং চেয়ারম্যান কর্তৃক যে গ্রামের সে বাসিন্দা সেই যে নাগরিকত্ব সনদ এবং সর্বোপরি যিনি নিয়োগ দিচ্ছেন তার পরিচয়পত্র যেন নিশ্চিত করা হয় যিনি কাজের মেয়েটিকে নিয়ে এসছেন, এই বিষয়গুলো আপনার হচ্ছে গিয়ে নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই যে কাগজপত্রগুলো গ্রহণ করা হলো সেটি যেন যাচাই বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট যে থানা থাকবে যে এলাকাতে গৃহকর্মীটি নিয়োগ দেওয়া হলো সেই থানায় যেন এক কপি জমা দেওয়া হয়, এই সকল বিষয়গুলো কিন্তু আদালত নিশ্চিত করতে বলেছেন। তো নিকিতা, এই ছিল আসলে এই চাঞ্চল্যকর যে রাজধানীর মিরপুর রোডের ইডেন কলেজের যে সাবেক অধ্যাপক মাহফুজা পারভীন হত্যা মামলার রায়ের সর্বশেষ তথ্য। জি লিটন, আপনি থাকুন সেখানে। দর্শক, অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলার রায়ের ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লিটন মাহমুদ।